আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে দেখব আপনার ওয়েবসাইটে কিভাবে অ্যানিমেশন লেখা যুক্ত করতে পারেন, যেমন আমাদের এই স্ক্রিনে দেখা যাচ্ছে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে গ্রুপে জয়েন দিয়ে আমাদের সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে এবং জয়েন দিয়ে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও টপিকে যাওয়া যাক। এটা করার জন্য আমাদের এলিমেন্টর প্রো প্লাগইনের প্রয়োজন হবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের চিন্তা করার প্রয়োজন নাই, আমি এলিমেন্টর প্রো প্লাগইনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলেন আমরা চলে যাই আমাদের হোম পেজে, অর্থাৎ যেই পেজে আমরা এই অপশনটি যুক্ত করতে চাচ্ছি সেখানে চলে যাই। আমি চলে যাব আমার হোম পেজে যেখানে আমি এডিট করেছি, এডিট উইথ এলিমেন্টর দিয়ে চলে গেলাম সেখানে। এবং এটা করার জন্য আমি নিচে একটা সেকশন নেব, সেকশন নিয়ে আমি এখানে একটা সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এখান থেকে স্টাইল এসে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে কালো করে দিলাম। কালো করে এখানে একটা লেখা যুক্ত করে দিই, হেডিং, হেডিংটা সেন্টারে দিয়ে দিই। তারপর এখানে সাইজ যেটা সেটা থাকুক, স্টাইল থেকে আমরা চলে যাব টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে এখানে টেক্সটটা দিয়ে দিব পপিনস। তারপরে এখানে টেক্সট সাইজ হবে 70 দিয়ে দিই, মোটামুটি চলে। বোল্ড, হ্যাঁ হ্যাঁ, উইথ দেব 700। ট্রান্সফর্ম আপার কেস, স্টাইল দেব, স্টাইল ডিফল্ট থাকুক, ডেকোরেশন ডিফল্ট থাকুক। চাই এখানে, তারপর আমরা কি করব, এবার আমরা চলে যাব অ্যাডভান্সে, অ্যাডভান্স থেকে চলে যাব কাস্টম সিএসএস এ। আমাদের কিছু কাস্টম সিএসএস করা লাগবে, তা আমি কাস্টম সিএসএস গুলো আপনাকে কোডটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আপনারা এখানে পেস্ট করলে কাজ হয়ে যাবে আশা করি। এখান থেকে সিএসএস কোড এইটা রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে একটু অপেক্ষা করি আমরা, আমাদের এখানে টেক্সটটা নিয়ে নিই। এই টেক্সটটা আমি কাস্টম সিএসএস এর এই যে কাস্টম WP এই জায়গায় লিখে দেব। এই জায়গায় আমার যে লেখাটা দিতে চাই সেই লেখাটা এখানে পেস্ট করে দেব, এবং আপনারা দেখুন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো চলুন আমি কালার চেঞ্জ করে দেখি কি হয়। আমি এই কালারটা দিতে চাচ্ছি তাই বলে এখানে পেস্ট করে দিই, আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে।